সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব যে সিঙ্গাপুর ডিবিএস পিওজি ব্যাংক, এই ডিবিএস পিওজি ব্যাংকের যে বুথ অথবা এটিএম মেশিন আছে, এই এটিএম মেশিন থেকে কীভাবে আমরা টাকা তুলবো অথবা ডলার উইথড্র করবো, এটা আজকে আমরা দেখব। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপরে আমরা এরকম একটা এটিএম মেশিনে যাব, তারপরে আমাদের পিওএসবি কার্ডটা জাস্ট মেশিনের ভিতরে দেব, তারপর আমাদের যে পিন নম্বর আছে জাস্ট পিন নম্বরটা দিয়ে দেব। আমার পিন নম্বরটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে ক্যাশ উইথড্র, জাস্ট ক্যাশ উইথড্রতে ট্যাপ করব। তারপর দেখেন এখানে চারটা অপশন আছে, উপরে আছে ক্যাশ উইথড্র এবং নিচে আছে মেন অ্যাকাউন্ট। আমরা যেহেতু ক্যাশ উইথড্র করব, জাস্ট উপরে কর্নারে ক্যাশ উইথড্র এটাতে একবার ট্যাপ করব। তারপর পিওএসবি সেভিং ওইটা জাস্ট উপর অপশনটা সিলেক্ট করব। তার এখানে এখানে $50 $100 লেখা আছে, এখানে ট্যাপ করলে আপনি টাকাটা তুলতে পারবেন। আর যদি আদার অ্যামাউন্ট এটাতে ট্যাপ করেন, চয়েস আদার অ্যামাউন্ট, এখানে আপনি কত ডলার তুলবেন জাস্ট ওইটা লিখে দিতে হবে। দেওয়ার পরে যে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে জাস্ট ট্যাপ করতে হবে। তারপরে এখানে সব কিছু ঠিক থাকলে জাস্ট এই এস লেখা আছে, এসে একবার ট্যাপ করতে হবে। তারপর প্রথমে আপনার কার্ডটা বাইরে আসবে, কার্ডটা অবশ্যই প্রথমে নিতে হবে। কার্ডটা ওই যে কার্ডটা আগে ধরতে হবে, তারপর ক্যাশ। সো কার্ডটা আমি নিয়ে নিলাম, তারপর এই যে আমার ক্যাশ আসছে, ক্যাশটা আমি নিয়ে নিলাম, তারপর রিসিপ্টটা আমি নিয়ে নিলাম, জাস্ট অল। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনি এটিএম মেশিন থেকে ডলার উইথড্র করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।